মিলাদ শরীফ ভালোবাসি কিনা, রহমতের নবীকে ভালোবাসি কিনা, তাই তো একটু চুমা দেই দেই কিনা। আমরা চুমা দেই আর ওহাবিকে শরীর জ্বালা করে করেনি। আপনাকে ওই দিকে ওহাবি আছে, কোন আমলে ইব্রাহিম নবীর কুরবানিতে জোহর হয়েছে, আদম নবীর ফজর হয়েছে, সব আমার নবী জানে ঠিক কিনা। আজকে উম্মত বিপদে পড়ে গেলে কি আমার নবী খবর? আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা যারা চলে গেছে তাদের জন্য দোয়া করো, আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান আছে না নাই? হ্যাঁ, রব্বানা আগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ বলে গেছেন, যার আল্লাহ বলে দিয়েছেন কোরআন শরীফে, যারা দুনিয়া থেকে চলে গেল, তোমার চাচাও হওয়ার দরকার নেই, মুসলমান চলে গেল, ঈমান নিয়ে চলে গেল, তাদের জন্য দোয়া করার অর্ডার দিছে কে? আল্লাহ। আর এখনকার এই ওয়াহাবি মৌলবি বলে দোয়া জায়েজ নাই, নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা দেখছেন হুসাইন এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে, ঠিক কিনা বলেন? আমরা মিলাদ শরীফ ভালোবাসি কিনা, রহমতের নবীকে ভালোবাসি কিনা, তাই তো একটু চুমা দেই দেই কিনা। আমরা চুমা দেই আর ওহাবিকে শরীর জ্বালা করে করেনি। আপনাকে ওই দিকে ওহাবি আছেন, ও বাবার এদিকেও আছে, সারা বাংলাদেশে আছে। আমরা চুমা দেই, আমার রসুল প্রায় 20 খানা কিতাবের দলিল আমার কাছে রেডি আছে। আমার রহমতের নবী বলেছেন, আমার আবু বকরের মতো যারা আমার মহব্বতে চোখে চুমা দিয়ে, আঙ্গুলে বুড়ি আঙ্গুলে চুমা দিয়ে চোখের মধ্যে বুলায়, আমি রসুল তাকে হাত ধরে আল্লাহর জান্নাতে পৌঁছে দেব। কারণ আমি দেখি সে তার অন্তরের মধ্যে একটু ভালোবাসা হলেও আছে। আমার রসুল দেখে কিনা? দেখাইলো কে? আল্লাহ। এ ক্ষমতা দিল কে? আল্লাহ। আচ্ছা, ফজর জোহর আসর মাগরিব ইশার নামাজ কেমনে কায়েম হয়েছে এগুলো জানেননি? হ্যাঁ, নামাজ আল্লাহ দিছিল তো 50 অক্ত, কয়েক তো 50। তা আমার নবী বারবার এক রাতে, বোখারি শরীফ তালিকা বোখারির মধ্যে আছে, এক রাতে আমার নবীর সাথে আল্লাহর মেয়েরাজ হয়েছে 10 বার। আর একটু আস্তে কোন বাতিলরা কয় না, ঘরের মধ্যে শুয়ে শুয়ে খবে মেয়েরাজ হয়েছে, আমার নবীর সাথে আমার আল্লাহ সরাসরি মেয়েরাজ, বলেন না সুবহানাল্লাহ? একবার না 10 বার, কয়বার? 10 বার। রুহু মাল জাসাদ সশরীরে, বলেন না সুবহানাল্লাহ? আমার নবী যখন বললেন আল্লাহ আমার উম্মতকে কি দিচ্ছেন, উম্মতের জন্যই তো কথাবার্তা, কয় হ্যাঁ, উম্মতকে 50 অক্ত নামাজ দিলাম। তো আল্লাহর হাবিব বললেন, সিদ্ধান্ত নিলেন, এখন মুসা নবী তো দাবি করছেন, এখানে অনেক কথাবার্তা আছে, জি ইজাবি ইলা রব্বিকা ফাসআল বিত্তাকফিফ, তাফসীর রুহুল বায়ানও আছে। এখন তিনি যখন গেলেন, একবার গেলেন 5 অক্ত কম, আবার গেলেন 5 অক্ত কম, আবার গেলেন 5 অক্ত কম, এভাবে 45 অক্ত কমাইতে 9 বার যাওয়া লাগে, 5 9 আর ওই মূল আরেকবার, তাহলে কয়বার? 10 বার। মোল্লা তোরা হাদিসের ব্যাখ্যা করো একরকম, কাদেরিয়া তৈয়বিয়া মাদ্রাসার ব্যাখ্যা আরেকরকম, কারণ এটা মাসলাকে আলা হযরতের উপর প্রতিষ্ঠিত। এখন আমার নবী 5 অক্ত নামাজ নিয়ে আসলেন, আমার নবীর হাদিসে আছে, সল্লু কামার ও আই তুমনি ও সল্লি, আমি যেমন নামাজ পড়ি তেমনি নামাজ পড়ো, আমি এখানে হাত বাঁধলে, এখানে শাহম ইন্দা শাহমাতিল উজনে কানের লতি স্পর্শ করি, তোমাদেরকেও করা লাগবে, আমি এখানে হাত বাঁধি তোমাদেরকেও বাঁধা লাগবে, তাহাতে সুব্রতি, আমি এভাবে রুকু করি তোমাদেরকেও করা লাগবে, আমি সুবহানাল্লাহ সুবহান রব্বিল আজিম পড়ি তোমাদেরও পড়া লাগবে, আমি সুবহান রব্বিল আলা পড়ি তোমাদেরও পড়া লাগবে, আমি নবী যা করি এটাই তোমাদের নামাজ। আর একটু জোরে কোন, কিন্তু কেমনে দেখে আমার নবী বলে দিয়েছেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি দুনিয়াতে যখন প্রথম আসলেন, এসে দুনিয়াতে এসে উনি দেখলেন রাত হয়েছে কি? জোরে কোন, আরো জোরে, রাত দিন দুনিয়াতে আছে না নাই? এখন কি আর দিনের বেলা সূর্য আছে আলো? রাত হয়ে গেল, দুনিয়াতে আদম নবী আসছে, রাত হয়ে গেল, হওয়ার পরে আমার নবী কামলে ওয়ালা কামাউলা তাজদার মদিনা, রহমতের নবী বলতেছেন আদম নবী রাত হয়ে গেলে তখন বিব্রত কর অবস্থায় পড়লেন, আল্লাহ দিনের লাইট ছিল ভালো ছিল, এ আবার কি অন্ধকার, আমি তো বেহেশতের মধ্যে ছিলাম যেখানে রাত দিন নাই, রাত দিন এই অন্ধকারের মধ্যে আমি আদমের ভালো লাগে না, অস্বস্তি লাগতে লাগলো, অন্ধকারে এটা আবার কি, এটা যে রাত উনি জানতেছেন এটা রাত, দুনিয়াতে এসে জানতেছেন এটা রাত, কিন্তু আস্তে আস্তে রাত যখন শেষ হয়ে গেল, ফজরের টাইম একটু পরিষ্কার হয়ে গেল, উনি আদম নবী খুশি হয়ে গেলেন যে ফজরের এই যে
আবার আকাশটা পরিষ্কার হচ্ছে, আমার অন্ধকারটা ভালো লাগতেছে না, আমি আল্লাহর শুকর করি এই আমি পরিষ্কার দেখেই দুরাকাত নামাজ পড়ে দিলাম। আমার নবী বলেন, আমার আদম নবীকে আমি দেখেছি, তিনি দুনিয়াতে এসে রাত ভালো লাগে নাই, অন্ধকার ভালো লাগে নাই, যেই সোবে সাদেকের আলো পেয়েছে দুরাকাত নামাজ পড়েছে। আমি রহমাতুল্লিল আলামিন, আমি সেটাও দেখেছি। আর একটু জোরে কোন, আর একবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি পাঁচ ওয়াক্ত নামাজ বানাবো আমার উম্মতের জন্য, আল্লাহর কাছ থেকে আনছি, এখন সিদ্ধান্ত নিলাম, আমার বাবা আদম নবী দুনিয়াতে এসে ঠিক সোবে সাদেকের সময় এই আলো দেখেই খুশি হয়ে দুরাকাত পড়েছিলেন, এটা আমি আমার উম্মতের জন্য ফজরের নামাজ বানাইয়া দিলাম। বড় করে কোন, আল্লাহু আকবার। তো আমি রাসূল যেটা অর্ডার দেই আমি আগে করি, এরপরে উম্মতকে বলি, তবে আমি আগে দুরাকাত পড়ে নেই, এরপরে আর দুরাকাত আমার উম্মতের দায়িত্ব দিব বাবা আদম নবী পড়ার জন্য। তাই হাদিসে আছে, সব হজরের নামাজের দুই রাকাত সুন্নত সারা দুনিয়ার চেয়ে দামি, সারা দুনিয়ার চেয়ে দামি। আমার রহমতের নবী বাবা আদম আমার কথা নামাজের অজ নয়, আপনি নামাজের অজ হুজুর করে গেছে, আজকে আমি এটা করতেছি না, কিন্তু আমি বলছি আমার নবী কত দেখা দেখে, যেই নবী আমার দুনিয়াতে আসে নাই এখনো, তিনি কিন্তু বাবা আদম নবীর পেশানিতে নূর জ্বলতেছে। আমার নবী দেখতেছেন আদম নবী কি করে, আমার নবী আদম নবী যে দুরাকাত নামাজ পড়েছেন অন্ধকারকে যখন আল্লাহ লাইট দিয়ে দিলেন, ওটাও আমার নবী দেখে। জোহরের নামাজ কেমনে হইল, ইব্রাহিম আলাইহিসসালাম ছেলেকে নিয়ে গেছে মিনা ময়দানে, যে বলতেছে আননি আজবাহুকা ফাংজুর মাজা তারা, ছেলেকে ডেকে বলতেছে ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আননি আজবাহুকা ফাংজুর মাজা তারা, পালাইয়া বাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, এই ছেলে আল্লাহ হুকুম দিয়েছে তোমারে জবাই করার জন্য, উনি জবাই শুরু করে দিয়েছেন, জবাই হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, হঠাৎ করে উনি রাগ হয়ে ছুরিটারে দুম করে ফেলে, ছুরি আমার ছোট্ট সন্তানের গলা কাটে না, আমার আল্লাহর হুকুম পালন করতে ছুরি বাধা দেয়, ছুরি ফেলে দিছে, দেখে পাথর কেটে যাচ্ছে, চিন্তা করলেন এত ধারালো ছুরি পাথর কাটে, ছেলের গলা কাটে না, তো ছুরিরে আবার হাতে করে তুলে আনছে, ও ছুরিরে তুই এমন করিস না, আমি একটু রাগ হয়েছি, এমন করিস না, তুই শোন, তুই আমার আল্লাহর হুকুম আমার ছেলের জবাই করে দেব, আল্লাহর কুরবানি দিতে বলেছেন, তুই আমাকে একটু সহযোগিতা কর, ছুরি কয় আমার জবান খুলে গেল, ছুরি বলে আনা বাইনা আমরাই নেই, বলেন আল্লাহু আকবার, আনা বাইনা আমরাই নেই, আমি দুই হুকুমের মাঝখানে পড়ে গেছি, খলিল বলে এক কথা আর জলিল বলে আরেক কথা, রব্বুল জলিল বলে জবেহ করো না, খলিল বলে জবেহ করো, আমি জলিলের কথা শুনবো খলিলের কথা শুনবো না, জবে হয়ে গেল, চোখের বান্দল খুলে দেখে বাঁধন খুলে সন্তান জবেহ হয় নাই, বেহেশতের দুম্বা জবেহ হয়ে গেছে, ঠিক ওই টাইমে উনি খুশি হয়ে চার রাকাত নামাজ পড়েছেন, এটা জোহরের নামাজ। আমার নবী বলেন আমি আমি দেখতেছি আমার ইব্রাহিম নবী তিনি এই কাণ্ড ঘটাচ্ছেন, ওই সময় আমার ইব্রাহিম নবী যেহেতু চার রাকাত নামাজ পড়ে দিয়েছেন খুশি হয়ে, আমার উম্মতের জন্য আমি জোহর বানাইয়া দিলাম। আমি তো নামাজের ওয়াজ এখন করবো না, সামনে যাবো না, আর গেলে সব আপনারা ধরবেন যে আপনি নামাজে চলে এসেছেন আবার হাসর থেকে, না কোনো আর কই এলাম না, আপনি আমার কইছেন হাসর কই, তো চিন্তা করছে বন্ধুরা আমার কত বাজে দেখে, আমি ওইটা বলতেছিলাম আমার নবী সব দেখে, দেখে কিনা আওয়াজ দিয়ে কোন সব দেখে কিনা, উনি ওনার হাজত ছাড়তে যাচ্ছিলেন, উনি এখন আমার 15 মিনিট পরে যাচ্ছে, এইটা হবে না। ও বন্ধুরা আমার গভীর মনোযোগ, হযরতে উযাইর আলাইহিসসালাম উনি 100 বছর পরে যখন আবার জিন্দা হয়েছিলেন, জিন্দা হওয়ার সাথে সাথে চার রাকাত নামাজ আদায় করেছিলেন, শর্টে বলে দেই এই চার রাকাত নামাজ হচ্ছে আসরের নামাজ, বলেন না সুবহানাল্লাহ। দাউদ আলাইহিসসালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, উনি একটা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন কোনো এক বিষয়ে, ওনার দোয়া আল্লাহ কবুল করেছেন, ঠিক মাগরিবের টাইম যে সময় ও সময় তিনি চার রাকাত নামাজের জন্য রেডি হলেন, হয়ে 3 রাকাত পড়ে আর পড়লেন না, উনি খুশিতে বাগবাগ হয়ে সিজদায় পড়েছিলেন,
এই তিন রাকাত নামাজ মাগরিবের হযরতে দাউদ আলাইহিস সালামের কারণে, আর ঈশান নামাজটা আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিন দিয়েছে। এক কথাই দিয়ে দিন আমার বন্ধুরা, আমার বাবারা, আদম নবী ফজরের রক্ত মনে থাকবে, ইব্রাহিম নবী জোহরের রক্ত, উজাইর আলাইহিস সালাম আসরের রক্ত, হযরত উজাইর আছে না কোরআন শরীফে, উজাইর আলাইহিস সালাম আসরের রক্ত, মাগরিবের হযরতে দাউদ আলাইহিস সালাম, যে দাউদ আলাইহিস সালামের ছেলে হযরত সুলাইমান নবী, মাত্র ১৯ নম্বর ছেলে, আল্লাহু আকবার, সুলাইমান আলাইহিস সালাম, তাই না? কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ, সুদহামান, কুজা শওকাতে আজ শাহে, কুজা তখতে সুলাইমান, এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে কলির বিধান, বিনা কলে হাওয়ায় চলে তখতে সুলাইমান, মোরা তো সেই মুসলমান টিকেরা। দাউদ নবী মাগরিব, ঈশা আমার রহমতুল্লিল আলমীর নবী খামলেওয়ালা বলেন না সুবহানাল্লাহ, ওদিকে আমার নিয়েন না, আমি এতটুকু বলতে চেয়েছিলাম আমার নবী কত দেখা দেখে কোন আমলে, হযরত ইব্রাহিম আলে কোন আমলে ইব্রাহিম নবীর কুরবানিতে জোহর হয়েছে, আদম নবীর ফজর হয়েছে, সব আমার নবী জানে, ঠিক কিনা? আজকে উম্মত বিপদে পড়ে গেলে কি আমার নবী খবর রাখবে না? কথা বলেন, খবর রাখবে কিনা? ও বন্ধুরা, আমার রাত ১২টা বেজে গেছে, আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না, বলতেছিলাম সব বিপদ আপদ বালা মুসিবত কবরে হাসরে মিজানে সব জায়গায় ঠেকাবে রহমতের নবী, কিন্তু কথা আরেকটা আছে, আজকে যারা চলে গেল মা বাবা দাদা দাদি নানা নানি, ওনাদের জন্য দোয়ার দরকার আছে না নাই? সহিহ মুসলিমের হাদিসে আছে, মানুষ যখন মরে যায় কোনো কিছু করতে পারে না, সদকা জারি থাকবে, এলেমের জন্য যদি কিছু উপকার করে সেটাও থাকবে, কিন্তু আরেকটা ওয়ালাদুন সালেহুন ইয়াদউলাহু, যদি সৎ সন্তান দোয়া করে আল্লাহর কাছে এই দোয়া কবুল হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ? সূরা বনী ইসরাইল ১৫ পারা আল্লাহ বলেন, অকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া করতে আল্লাহ বলেছে না বলে নাই? কথা বলেন, রব্বিরহামহুমা কি নতুন দোয়া না পুরান? এ কি আমি কি ঢাকার থেকে আমদানি করছি না? কোরআন শরীফে আছে, কথা কোন আছে না নাই? শুধু তাই না, সূরা হাশর ১০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা যারা চলে গেছে তাদের জন্য দোয়া করো, আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আছে না নাই? হ্যাঁ, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ বলে গেছেন, যার আল্লাহ বলে দিয়েছেন কোরআন শরীফে, যারা দুনিয়া থেকে চলে গেল, তোমার চাচাও হওয়ার দরকার নেই, মুসলমান চলে গেল, ঈমান নিয়ে চলে গেল, তাদের জন্য দোয়া করার অর্ডার দিছে কে? আল্লাহ। আর এখনকার এই ওয়াহাবি মৌলভি বলে দোয়া জায়েজ নাই, নাউযু বিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউযু বিল্লাহ, দোয়া আছে না নাই? আল্লাহ বলেন দোয়ার তিনটা ক্রাইটেরিয়া আছে, তিনটা কাইফিয়াত আছে, রব্বানা ইগফির লি, আল্লাহ আমাকে মাফ করে দাও, ওয়ালি ওয়ালিদাইয়া আমার মা বাপকে মাফ করে দাও, ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, এর মধ্যে সকল মুমিনিন অন্তর্ভুক্ত আছে, আমি আপনার জন্য দোয়া করব, আপনি আমার জন্য দোয়া করবেন, আপনি মুমিন আমি মুমিন, মা বাবার জন্য দোয়া হবে। একটা মজার কথা শুনে রাখেন, আজকে হাদিস শরীফ কানা হয়তো কেউ জীবনেও না শুনতে পারেন, আল্লাহর হাবিবের হাদিস শরীফ রয়েছে, আজকে আমি আপনার বাপের জন্য দোয়া করলাম, আর ওই মুহূর্তে আল্লাহ বলবেন, এই ফেরেশতারা আমার অমুক বান্দা নাজমুস সাদাত ফয়েজি, অমুক বান্দা মাওলানা সামদানি, বাবা মাওলানা হারুন রশিদ সাহেব, অমুক বান্দা অমুক আলেম, সে দোয়া করতেছে, কি করতেছে? দোয়া করতেছে আব্দুর রহিমের আব্বার জন্য, আব্দুল করিমের আব্বার জন্য, ওই মাওলানা সামদানির আব্বার জন্য ৭০ জন ফেরেশতা দোয়া শুরু করে দাও, বড় করে কোন আল্লাহু আকবার। কারণ হইল একজন আরেকজনের জন্য দোয়া করে ঋণী করব না আমি আল্লাহ, একজন যদি আরেকজনের বাপের জন্য দোয়া করে আমি আল্লাহ আমার কাছে ফেরেশতা দিয়ে দোয়া করাবো। শুধু তাই না, আজকে যদি ভাই দোয়া করলেন আব্বার জন্য, আমি মা দাদা দাদির জন্য, আমার আব্বা মা আছে এখনো বাসে রাখছে আল্লাহ, অনেক আল্লাহ 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 আল্লাহ।